बज के रश दर चेबीनी दर खरुशस पले दाना दरी माना के गुशस न बुलबुल बर गलश तस्बी है खानीस के हर कारे बतस्बी हश जबानीस मोमे नाज़िक्र खुदा बस यार गो याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শাহজাহানপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের সামনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এই জন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে কথা বলার নিয়ত ছিল না কিন্তু আমাদের দাওয়াতি মেহমান একবারই আমাদের কাছে চলে এসেছেন আমার বয়ান আপনারা বছরে যদি 52টা জুমা হয় অন্তত 40টা বয়ান আপনারা শুনে থাকেন আর হয়তো বিভিন্ন কারণে অকারণে 12টা জুমা যেতে পারে এইজন্য বয়ান করব না তবে দিনই দুই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে মুজাকারা করব বয়ান হুজুররা করবেন ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান যারা তারা সকলে একে একে উপস্থিত হবেন ইনশাআল্লাহ সন্দেহের কোনো কারণই নেই আর আমি আপনাদেরকে যে কিছু বলবো যেই পরিমাণ ইলম আর জ্ঞান থাকা দরকার এটার কোনোটাই আমার নাই তারপরও আল্লাহ পাক পুঁজি হলো মা বাবার দোয়া আল্লাহওয়ালাদের নেক নজর ওস্তাদদের দোয়া ব্যক্তিগত কোনো পুঁজি নেই মুরব্বীদের দোয়ার কারণে মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক দুই চারটি কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ
এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, এলাকাবাসীদেরকে বলবো, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা অযথা সময় না ব্যয় করে এই মাহফিলের ময়দানে চলে আসুন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম তারা যেন এসে পরিবেশটাকে সুন্দর এবং সুসজ্জিত দেখে। পরিবেশ যদি সুন্দর আর সুসজ্জিত থাকে, মেহমানদের কাছে কথা বলতে ভালো লাগবে, কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে অযথা সময় ব্যয় না করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কোনো বক্তা তার ইচ্ছা মতো বয়ান করতে পারে না, মনে রাখবেন। বয়ান যে করে বয়ান যারা করে চেয়ারে বসার পরে আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে বান্দার মুখ থেকে অনেক উপকারী কথা বের করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এক গান কয়েকবার শুনলে ভালো লাগে না, কথা বলে না? এক সঙ্গীত কয়েকবার শুনলে ভালো লাগে না? কিন্তু আল্লাহর কালাম, ইমাম সাহেবের পিছনে বয়স যদি 70 বছর হয়, বুঝ ব্যবস্থা ঠিক হওয়ার পর থেকে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া সুরায় ফাতেহা দৈনিক শুনতেছি, কিন্তু বলেন তো একদিনও সুরায় ফাতেহার উপরে বিরক্তি এসেছে? কোরআনের অনেকগুলো মুজিজার ভিতর একটি মুজিজা হলো কোরআন যত শুনে তত ভালো লাগে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আউযুবিল্লাহ, ঠিকই কইছেন আপনারা, হুশ তো নাই, বেহুশ হয়ে আছে। আশ্চর্য কথা শুনলে, কোরআন হাদিসের জ্ঞান গর্ব কথা শুনলে আল্লাহর তহারাতের বর্ণনা দিতে হয়, সুবহানাল্লাহ পড়তে হয়। আরো আস্তে করে বলেন, বুখারীর হাদিস, একবার কেউ সুবহানাল্লাহ বললে তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাগুলো সবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই লিখেছেন, কত বড় ওলিয়ে কামেল ছিল, নামাজের সময় হয়েছে, নামাজে চলে যাবেন, উনি লেখা অবস্থায় ছিল, কলম আর খাতাটাকে রাইখা নামাজে চলে গেলেন, আয়েশা দেখতেছে অটোমেটিক কলম নিজে নিজে লিখতেছে। কিছু চালাক বাঙালি আছে, কি বাঙালি, আরে কথা বলে না, কি বাঙালি, এ বাপের চাইতে বেশি বুঝে, কার চাইতে, এ বাপের না জানাইয়া বিবাহ করছে, কিরে ভাই বাপের না জানাইয়া বিবাহ করছো কেন, বেশি চালাক তো, আব্বাই যখন বিবাহ করছে আমারে জানাই করছে, কি এ বেশি চালাক না কম চালাক, কথা বলে না, চালাক ভালো, বেশি চালাক ভালো না। প্রশ্নর তো শেষ নাই, কলম আবার লেখে কেমনে? উত্তর হলো, আল্লাহ তাআলা চাইলে মানুষ ছাড়া কলম দিয়া লেখাইতে পারে, এ শক্তি আল্লাহর আছে নি, কথা বলেন আছে? হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করে নাই, কুল কায়নাত সৃষ্টি করে নাই, আউয়ালু মা খলাকাল্লাহুল কলাম, আল্লাহ সর্বপ্রথম একটি কলম বানাইছেন। কি বানাইছেন? কলম বানিয়ে আল্লাহ তাআলা বলেছেন, উক্তুব, ও কলম লেখো, এই কলমের কাতেব হলো আল্লাহ, কলমকে লিখতে বলেছেন আল্লাহ, ধরা ছাড়া কলম অটোমেটিক প্রশ্ন করেছেন, মাজা আক্তুবু, ও আল্লাহ আমি কি লিখব? তাইলে বোঝা যায় কলমও কথা বলতে পারে, কথা বলে না। হাদিস শুনাইতেছি, মিশকাতের হাদিস, বুখারীর হাদিস,
মুত্তাফাকুন আলাই। তাইলে কলমেও কথা বলতে পারে, যেই আল্লাহ কলমের দিয়া কথা বলাইতে পারে ওই আল্লাহ চাইলে মানুষ ছাড়া কলম দিয়া লেখাইতে পারে। কাদেরে কুদ রত্তু দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার। পারেনি আল্লাহ থানবী রহমাতুল্লাহ আলাই কলম প্রশ্ন করেছেন, আল্লাহ কি লাগবো? কয় কলম শোন, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু ঘটবে সব লেখতে থাকো। কি সুবহানাল্লাহ আসেনা? তো সবার তাকদীর লেখাও শেষ, কলমের কালিও শেষ। কলমের কি শেষ? তো থানবী রহমাতুল্লাহ আলাই আইসা দেখে কলম অটোমেটিক লেখতেছে। হাকিমুল উম্মতের, উনি তো উম্মতের ডাক্তার ছিল, তার লেখা আল্লাহ তাআলার দরবারে এতই কবুল হয়েছেন যে কৌমি মাদ্রাসার ক্লাসের ভিতরেও তার লিখিত কিতাব পড়ানো হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আউলিয়া কেরাম বিশ্বাস করবেন তো নাকি আউলিয়া টাউলিয়া লাগে না? এ যারাই বলে আউলিয়া লাগে না, পীর লাগে না, আল্লাহওয়ালা লাগে না, এগুলার কপালই দেখবেন বিপদ লাগছে, কথা বলে না। আর যে যত আল্লাহ ওলি আল্লাহ তাআলার বন্ধুদের কাছাকাছি থাকতে পারবে দেখবেন এর সব কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহওয়ালা কারে বলি আমরা? দেওয়ানবাগিরে কি আল্লাহওয়ালা বলি? বটগ্রামের হুজুর যে আল্লাহওয়ালা কোনো সন্দেহ আছে? রশিদিয়ার হজরত যে আল্লাহওয়ালা কোনো সন্দেহ আছে? কথা বলে না। মুস্তাকুন নবী কাসিমি দামাত বারাকাত হুম যে আল্লাহওয়ালা কোনো সন্দেহ আছে? যাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো, এদের সাথে আমরা যদি সুসম্পর্ক করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তাদের বরকতে তাদের সাথে আমাদেরকেও কবুল করে নেবেন। আউলিয়ারা কারে উকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেতরাজ সাজ সালে তাআত বেরিয়া। আল্লাহর বান্দা রশিদিয়া মাদ্রাসায় যাও, আমি তো হযরতের বাস্তব কারামত অনেক জায়গায় বয়ান করে থাকি। কারামাতুন না দেখাতুন বাস্তব কারামত। ওই রশিদিয়া মাদ্রাসায় যাওয়ার পরে সন্ধ্যার সময় দেখবেন একটা দুইটা পাখি নয়, লক্ষ লক্ষ পাখি আমার আল্লাহর নামের জিকির করে। জিকিরে হক আ মদগে যাই রুহেরা, মরহামা মাদাই দেলে মাঝ রুহেরা, দিল জুখালি ইয়াদ হক সে আয়ে যাওয়া, খানায় শয়তা হায়ো দিল বেগুমা, জঙ্গে দিলাস সাইকলে লা পাকে কুন, সিনা বাতি কায় মোহাব্বত চাকে কুন। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন, যতটুকু কথা বলছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।